ট্রাভেল টু উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডের গাড়ি নিয়ে আমরা টোটাল উত্তরাখণ্ডটা ঘুরে এসেছিলাম। আমাদের ছদিনে পার ডে 3000 টাকা করে গাড়িতে নিয়েছিল, 318000 টাকা। 18000 টাকা ছ দিনের পরে আমরা আবার একদিন গাড়ি নিয়েছিলাম, সেটাও 3100 টাকা নিয়েছিল। ট্রাভেল উত্তরাখণ্ডের পার ডের গাড়ি ভাড়া পড়ে যাচ্ছে 3000 টাকা করে। আর আপনারা যখন গাড়ি নেবেন ভালো করে যাচাই করে দেখে নেবেন। আর হরিদ্বার থেকে জসিমঠের দূরত্ব 300 কিলোমিটারের মতো। প্রাইভেট গাড়িতে আপনারা যদি যান 8 ঘন্টা 10 মিনিটের মতো নেবে। বাসে গেলে বাসে ভাড়া 600 টাকা করে। আপনারা যখন যাবেন ভালো করে দেখে শুনে নেবেন ও বার্গেটিং করবেন। বার্গেটিং করলে কম ও বেশি মধ্যে হয়ে যাবে। আপনার একটা কথা বলে রাখি, জলদি কর লে, জলদি বড়া লে। চুপটা এত বড় ফোন ফোন করছে, আমরা এখানে লাস্টে লাভতেই পারলাম না। আমাদের গাড়ি এখান থেকে লাস্টে বার হয়ে চলে যেতে হচ্ছে। যমুনা ট্র্যাকটা আপনাদের দেখা বলেছিলাম, সেটা দেখানো অসম্ভব। जयराम जी के साहब, हाँ चोपता में तो बहुत बर्फ़ पड़ी है। मैं अभी चोपता से नीचे वापसी टर्न लिया मैंने। हाँ ज़्यादा बर्फ़ हो रही है, चोपता मेन चला गया जहाँ से मंदिर का रास्ता है। ये है नजारा चोपता का। चोपता इसको मिनी स्विट्जरलैंड कहते हैं। चोपता, हाँ चोपता को मिनी, ये चोपता में मिनी स्विट्जरलैंड। चोपता हमारा मिनी स्विट्जरलैंड बोली इंडिया से, मिनी स्विट्जरलैंड चोपता। मगर फॉरेनर्स लोग हिंदुस्तान घूमने, ये भीतरे आसछे। এতদিন ধরে দিদি ফটো কর।
বৃষ্টি হয়েছে, ভিজে যাবি। বরসাত বন্ধ হোনে সে মিষ্টি বন্ধ হবে বলে মনে হচ্ছে না। मुश्किल हो पाएगा दादा, খুব স্নোফল হচ্ছে, খুব স্নোফল হচ্ছে। গাড়িটার অবস্থা দেখুন, পুরো ভর্তি হয়ে গেছে স্নোফল হয়ে। বরফ বন্ধুরা, এটা চোপতা থেকে 5 কিলোমিটার আগের দৃশ্য। আমরা এখান থেকে চোপতা পর্যন্ত গেছিলাম, কিন্তু চোপতাতে গিয়ে এত বৃষ্টি আর স্নোফলস হচ্ছিল, রাস্তাতে 4 ফুটের মতন বরফ জমে যায়। আমাদের ড্রাইভার সাহেব বলল যে এখানে থাকা উচিত হবে না, যে কোনো মুহূর্তে আমরা ফেঁসে যেতে পারি। আর একবার ফেঁসে গেলে 3 থেকে 4 দিনের আগে কোনো মতে এ বরফ থেকে লাভা মুশকিল হয়ে যাবে, কারণ আমাদের কালকের প্রোগ্রাম আছে এটা যোশীমঠ।
ওই জন্য আমাদের আজকের যে আজকের চোপটাতে স্টে করার কথা ছিল, কিন্তু গাড়ি যদি ফেসে যায় তাহলে আমরা তো আর ভাড়াতে পারবো না। ওই জন্য ড্রাইভার সাহেব বললো যে তোমরা, আমরা ওই কারণে নেবে এলাম। এখানে এখানে বৃষ্টিও যেমন হচ্ছে আর বরফও বরফ পড়ে আছে আর মাইনাস এত প্রচণ্ড ঠান্ডা, হাড় যেন ফেটে যাচ্ছে। হাতে হ্যান্ড গ্লাভসগুলো গাড়িতে রেখে দিয়েছি, কিন্তু বলি যেমন অডিয়েন্সগুলো তো দেখবে, তাদেরকে ভালো লাগতে হবে, আমাকে তো একটু রিস্ক নিতে হয়। এত কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন যে নিঃশ্বাসে কতটা কষ্ট হচ্ছে। আর সামনের রুট পুরোটা জ্যাম হয়ে বন্ধ হয়ে গেছে আর বরফ পড়ে আছে। ভালো করে দেখুন, বৃষ্টিটা না হলে আমি আপনাদেরকে আরও ভালো করে ছবিটা দেখাতে পারতাম। প্রচণ্ড কষ্ট হচ্ছে আর হাত পাগুলো ঠান্ডা জমে যাচ্ছে। আর আমি আমার অডিয়েন্সকে বলবো যে ভালো লাগলে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন, যাতে আরও নতুন নতুন অডিয়েন্সরা দেখতে পারে। আর এটা চোপতা থেকে 5 কিলোমিটার আগে আমরা চোপতাতে গেছিলাম, কিন্তু চোপতাতে এত পরিমাণে বরফ পড়ে গেছে রাস্তাতে, মানে চার ফুট থেকে 3 ফুটের মতন বরফ জমে গেছে। ড্রাইভার সাহেব আমাদের বলল যে কোনো সময় আমরা ফেসে যেতে পারি, তখন আমাদের উদ্ধার করার মতন কেউ থাকবে না, তা আমাদের তাড়াতাড়ি গাড়ি লাগিয়ে নিয়ে এসছে। ওই সামনে দেখতে পাচ্ছে আমাদের গাড়ি, এখানে সব গাড়ি এসে ফেসে গেছে। ড্রাইভার সাহেব বলছে যে বৃষ্টিটা কমে গেলে একটু রিস্ক নেবো আমরা, দেখা যাক কতক্ষণ মধ্যে বৃষ্টি কমে, তারপরে আমরা কারণ আমাদের আজকে তুঙ্গনাথ ট্র্যাক করার কথা ছিল, তুঙ্গনাথ ট্র্যাক হবে কি না সেটা বলতে পারছি না, কারণ আপনাদেরকে কথা দিয়েছিলাম যে তুঙ্গনাথ ট্র্যাক করে বরফের ওপর থেকে সেই তুঙ্গনাথ ট্র্যাক আমি আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখবেন। আমার মনে হচ্ছে না আজকে তুঙ্গনাথ ট্র্যাক করতে পারবো। আর ঠিক আছে, তুঙ্গনাথ ট্র্যাক করে যদি না হয় আমি অলির সব দৃশ্য আপনাদেরকে দেখাবো। আর এই নাইস ভিউটি কত সুন্দর, প্রকৃতির মধ্যে সুন্দর লাগছে সেটা দেখুন। আর গাড়ির ভিতর থেকে আমার বউ এখনো বার হয়নি, আমি আপনাদের দেখানোর জন্য আমি একটু রিস্ক নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাতে একটাও লোকজন নেই, দোকানঘাট বন্ধ হয়ে সব কিন্তু লোকজনগুলো সব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি মনে করেছিলাম একটু উপরে উঠে দেখাবো, কিন্তু একটু উপরে যাওয়া যাচ্ছে না, কারণ বৃষ্টির জন্যে উপরে উঠতে কোনো মতো আমি চেষ্টা করেছিলাম যে উপরে উঠবো, কিন্তু উপরে উঠে চেষ্টা করতে পারছি, হচ্ছে না। হাতগুলো ঠান্ডা জমে আছে দেখতে পাচ্ছেন, আমি হনুমান টুপি পরে আছি, তারপরে কোটটা পরে আছি, হাতে ছাতা ধরে আছি। তবু চেষ্টা করবো যতটা আমি আপনাদেরকে দেখাতে। এখানে ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই ট্যান্ডের ভাড়া 3000, আমি কথা বললাম যারা ভাড়া নিয়েছে, ট্যান্ডের ভাড়া 3500 টাকা করে নেয়। আর উপরের দৃশ্যগুলো কতটা নাইস, এখানে খাবারের দাম খুব কস্টলি, চা একটা নিলে 20 টাকা। এটা কিন্তু চোপতা না, চোপতা থেকে এটা 5 কিলোমিটার আগে। দাদা দাদা মাস্ক জরুরি কান থেকে চোপতা
5 কিলোমিটার দূরে এখানে সব গাড়ি ফেসে গেছে এখানে আর দেখি কপালে যদি থাকে টুকুনাত্র অ্যাটাক করতে হবে এখন দুটো তো বেজে গেছে দেখা যাক কি হয় এখন ছুপটাতে নাকি প্রচুর বড় পড়ে আছে রাস্তায়ও দেখতে পাচ্ছে সিনটা लड़की को मारा था मिर्ची लगी तो मैं क्या करूं और देखकर भूल बोल के तुम करे ना अब आपको थोड़ा पैदल चलना पड़ सकता है ठीक है ओके ठीक है ना अरे पैदल जिन्ना गाड़ी चलता है चले चलो ना मारी जो सोच है ना दादा अच्छा जो जिसको जिसका हमारी साथ उसका मूड ऑफ है तो टूर में मजा नहीं आता है क्योंकि हम घूमने नहीं आए हम दूसरे को घुमाने आए ना आए तो फिर मजा किसका ओखाने आपको मुबारक दिस्ते इशरकम जदी है ये बात देगे और जिस मारे चले जा हवे ना वो गाड़ी सामने पोम सुधा क्या कह रहे हैं आप अभी लेफ्ट साइड वाले ने दी है ये हमें पता चल मिनी स्विट्जरलैंड मिनी मिनी तेल का पैसा हम दे देगा तुमको आओ कि तू बड़ा हुआ है एक तो हाथ वाला ले बड़ा की बात किंतु हाथ ही तो वाला भी स्ट्रांग नहीं है ছিলাম যে টুঙ্গনাথ ট্র্যাক করে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু দুর্ভাগ্যবশত টুনফলটা প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আমরা সেটা ট্র্যাকটা করতে পারলাম না প্রচুর টুরিস্ট এসেছিল কিন্তু টুরিস্টের নিচে সব টুরিস্ট আছে কিন্তু আমাদের গাড়িটা একটু ঠিক শুনেছিল বলে আমরা উপরে আসতে পারলাম ভিডিওটা দেখে মনে হচ্ছে আপনাদের টুঙ্গনাথ ট্র্যাক चलिए मैं जा रहा हूँ नीचे ठीक है हाँ हाँ जाइए आप लोग आ जाइए ओके 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 घंटे यार बर्फ का स्वाद है इसका कैसे वाली
হ্যালো হ্যালো দেখ দেখ কি দেখ চল 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 এই বড় চল চলো দেখতে পাচ্ছিস দেখে না দেখ দেখতে পাচ্ছিস হ্যাঁ দেখতে পাচ্ছিস এর মার খাই এমাউন্ট মার খাই ভিডিও চালু রঙ্গনাথ জি সে 2 কিলোমিটার উপর স্থিত চোটি চন্দ্রশিলা কে নাম সে প্রখ্যাত হ্যাঁ जो कि समुद्र तल से 4000 मीटर की ऊंचाई पर स्थित है यानी 4 किलोमीटर ऊपर। केदार खंड के अनुसार यह वह जगह है जहां चंद्रमा के द्वारा अपने अक्षरोग के मोक्ष के लिए भगवान शंकर का तप किया था। राजा दक्ष प्रजापति की 27 कन्याएं थी जिनमें रोहिणी नाम की कन्या जो चंद्रमा द्वारा अत्यधिक प्रेम करने जाने पर राजा दक्ष द्वारा श्राप दिया गया था जिस कारण चंद्रमा को अक्षरोग हो गया था। उसी श्राप की मुक्ति हेतु चंद्रमा द्वारा भगवान शंकर की तपस्या इसी स्थान पर की गई थी। हाय আমরা তুঙ্গনাথের পথে আছি অনেকটা হেঁটে চলে এসেছি খুব দমের কষ্ট হচ্ছে আলে তুই দেখো লোলা বিনা এই দেখো রিক্স নিয়ে হ্যাঁ এই তো খাড়া তো এনজয় হো রা পুরা বিলকুল মস্ত মের লাইফ কা সবসে এনজয়েবল ডে আজ অডিয়েন্সদের বলছি চন্দ্রশিলা ট্র্যাক ট্র্যাক করা খুব কঠিন তাও বরফে দেখতে পাচ্ছ রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো বরফে জমে আছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার মেয়ে আর বউ আমার সঙ্গে ছিল ওরা পারবে না বলে ওদেরকে আমি ফেরত পাঠিয়ে দিয়েছি আমি আমার অডিয়েন্সে শুধু আপনাদের জন্য এটা করলাম আর এখানকার
প্রাকৃতিক সৌন্দর্য দেখো, কষ্ট করলে ভগবানকে দর্শন করা যায়। আমিও বলবো আমার অডিয়েন্সদের, ওরা যেন এখানে কষ্ট সষ্ট করে একবার আসে। বাবা মহাদেব, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব বলতে বলতে যেন এখানে একবার এসে দর্শনটা করে যায়। কথা বলতে গিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছে দমের, তবু আমি আমার অডিয়েন্সদেরকে বলবো খুব কষ্টের ট্যাগ এটা, আমি আরও ভালো ছবি তুলবো, তুলে আমি আমার অডিয়েন্সদেরকে শেয়ার করব। আমি আমার 30-35 বছর বয়সে ভাবতাম আর ইউটিউবে দেখে দেখে স্বপ্ন দেখতাম যে বাবাকে একদিন দর্শন করব। সেই কষ্ট নিয়ে বাবার কাছে আমি যাচ্ছি, আপনারও পারলে বাবার কাছে আসবেন, দর্শন করবেন। প্রচণ্ড খাড়াই রোড, বরফ পড়ে রাজনে আরও বরফ পিছল হচ্ছে, কথা বলতে প্রচণ্ড জমির কষ্ট হচ্ছে। বাবা কোথায় বাবা তুমি? লাস্টে বাবা মহাদের নাম করে একটা কোনো মতে গাছের ডাল ভেঙেছি, বাবা মনে হয় বলে দিয়েছে ওখানে ভেঙে। আমি আস্তে আস্তে হাঁটছি আর মেয়ে আর ওয়াইফ, এই সরি মেয়ে আর ওয়াইফ আসছিল। বড্ড খাড়াই রোড, খুব কষ্ট হচ্ছে, 9 বছর বাচ্চা অনেকটা উঠেছিল, প্রায় এটা 3.5 কিলোমিটার ট্র্যাক, 2 কিলোমিটার উঠেছিল আর 1.5 কিলোমিটার বাকি ছিল। ও কষ্ট হচ্ছে বলে আমি বললাম মাম্মাম আর তুমি চলে যাও, ভগবানকে আমি একবার দর্শন করে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা খাড়াই রাস্তা, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে
অডিয়েন্স আমি আর যেতে পারছি না, এই পর্যন্ত এত খাড়াই রুট, আমার খুব ভয় লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন রেলে গুলি যাচ্ছে, এর পিছনে মন্দির, আমি এই খাড়াই রুটে না যাওয়ার জন্য চলে যাচ্ছি। তুঙ্গুনা ত্যাগ করতে পারলাম না, হেরে গেলাম, আমি চলে যাচ্ছি। এখানকার যা অবস্থা, আমি চলে যাচ্ছি। এই যা প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর এখানে তবু রাস্তাটা একটুখানি ছিল, ওখানে এত খাড়াই আমি আর পৌঁছাতে পারিনি, লাস্টে আমি লেপে আছি। এখানকার ভিউটা তোমরা পাশ লাঠি নেই, লাঠি ছাড়া না পৌঁছে এমন রুট হ্যাঁ ও নেই, মানে নেই উঠছে না। ওহাঁপার যে রুট হ্যাঁ ইহাঁ পার রেলিং হ্যাঁ আর এই টোকা রাস্তা হ্যাঁ আর ইহাঁ পার বরফ হ্যাঁ পা দিন আমি ব্যাক করে চলে বহুত রিক্সি হ্যাঁ হ্যাঁ ঠিক है बहुत रिक्स है, हम मंदिर में नहीं जाते पड़ा है। तो मंदिर में नहीं गए? नहीं गया, मैं तो पास में ही आ गया मंदिर। तो यहाँ पर वो जो रूट है ना बहुत डेंजरस रूट है, मेरा पास लाठी नहीं है तो पा देना थे स्लिप कर चलो मैं लाभ गया। नहीं नहीं जाना पड़ा, वहाँ पर ये रेलिंग है ना वहाँ से बहुत खड़ाई है और मेरे पास लाठी नहीं है, ये है तो लेकिन नहीं। और वो जो रास्ते है ना यहाँ पर रेलिंग है और ये तो का खड़ाई रास्ता है ठीक है, यहाँ पा दी से बर्फ चल रहा है बहुत बार घूम के चला वहाँ से आरो वो से 1 किलोमीटर है, मंदिर के बगल में है किंतु हम नहीं जाता जाना पड़ेगा। ऊपर से 1 किलोमीटर ऊपर से 1 किलोमीटर ये कितना कटा हमने आपको से अंदाज नहीं है।
उनको कोई कुछ मत बोलना, वो नेगेटिव माइंड। ओ ठीक बोलो, ठीक है, हाँ ठीक है ठीक। अच्छा 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 अच्छा, তারপর থেকে তুঙ্গনাথ যাওয়ার রাস্তা তা আমরা বেশি দূর যেতে পারবো না, জাস্ট আপনাদের ওই রাস্তার কিছুটা রাস্তা দেখাবো, দেখি আমি লেপে আসবো, কারণ কেউ রিস্ক নিচ্ছে না, কোনো ট্যুরিস্ট রিস্ক। হ্যাঁ বেশ দূর নেই জায়গা, ইহা পর থাক জায়গা। রাস্তাটা তুঙ্গনাথের রাস্তাটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার অবস্থাটা কি, এই বান্দর হ্যাঁ বাঁদর বাংলা ভাষা আমরা বলি। আর এখনো বৃষ্টি হচ্ছে, গাছের জলগুলো পড়ছে। এই মাতাজির মন্দির, আর তুঙ্গনাথ যেতে গেলে এই পথ থেকে যেতে হবে, কিন্তু এত এত বরফ পড়ে আছে, এখান থেকে যাওয়া খুব মুশকিল। যতটা চেষ্টা করি রাস্তাটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে এই রাস্তা ধরে সোজা তুঙ্গনাথে যাওয়ার রাস্তা, যেতে কোনো অসুবিধা হবে না বৃষ্টির জন্যে। আর এই যে বরফ পড়ে আছে, এই বরফ খুব স্লিপ করছে, আর আমার জ্যাকেট ভিজে যাচ্ছে। যতটা যাওয়া সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি আর যেতে পারবো না। রাস্তাটা দেখলে কি মনে হচ্ছে যে আমি কি যেতে পারবো? আমি যেতে পারবো না। আর আসুনি, এরপরে বেশি বড় স্লিপ করবে, ওখানে থাকো, আমি একটু ফটো তুলে নিয়ে আসবো। আমি এত কষ্ট করতাম না, শুধু আমার অডিয়েন্সদের
দেখানোর জন্য এত কষ্ট করে আসছি। আমি আমার অডিয়েন্সদের বলবো, যদি ভালো লাগে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন ও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছেন, যতটা পারবো ততটুকু ট্যাগ করে আমি দেখাবো, কারণ যে কোনো সময় মৌসুম বদলে যাচ্ছে। এখান থেকে নিচে ওই রুট থেকে দেখতে পাচ্ছেন গাড়ি আসছে, রুট আমি অনেকটা উড়েছি। পিছনের রাস্তাটা দেখাচ্ছি, দেখি যতটা যেতে পারি। ড্রাইভার সাহেব বলেছে 2 ঘন্টা এখানে থাকবো, 2 ঘন্টার পরে এখানে আর থাকা যাবে না, বরফ গলে জল হলে তখন আমাদের খুব প্রবলেম হবে। এখন থেকে আমার MH 100 500 নতুন বুটটা নিয়েছে 5000 টাকা, গ্রিপ ভালো, ওই জন্য আমি হাঁটতে পারছি, নাহলে আমার পক্ষে হাঁটা সম্ভব হতো না। ভিতরের দৃশ্যটা আর ভিতরের ভিউটা, আকাশ মৌসুম আস্তে আস্তে বদলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি লাভতে পারে। এই ভিডিওটা শুধু আমি আমার অডিয়েন্সের জন্যে লং 10-15 মিনিটের একটা ভিডিও বানাবো। আমি বারবার আমার অডিয়েন্সদেরকে বলছি, যদি ভালো লাগে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। আজ 23 ফেব্রুয়ারি 2022, আর তুঙ্গনাথ ট্র্যাক করতে গেলে সকালবেলার দিকে এখান থেকে রওনা দিতে হয়। সকালবেলা আমরা দেউড়িয়াতাল থেকে সারি ভিলেজের একটা হোটেলে ছিলাম। এই সারি ভিলেজের হোটেল থেকে আমরা ঠিক সকাল 7:30 নাগাদ বার হয়েছিলাম, কিন্তু মাঝপথে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্যে আমরা ফিরে গেছিলাম। তাই আবার বৃষ্টি থেমে গেলে আমি একবার শুধু আমার অডিয়েন্সদের দাদা কিতনা দূর গিয়া থা হাম লোক তুঙ্গনাথ তক যাকে আয়ে কো কিতনা সময় লাগেগা টাইম হামে লাগা থা 2 ঘন্টে আর স্নোফল হো রাহা থা উস সময় দাদা বারি 2 ঘন্টা সময় লেগেছে, তা আমি গেলে 2 ঘন্টার মধ্যে ব্যাক করতে পারবো। সো হাম লোক 2 ঘন্টে 9 বজে নিকলে থে 11 বজে পৌঁছে ফির ওয়া তসল্লি সে আরাম সে রিল্যাক্স কিয়া 9 বজে তে 2 ঘন্টা মে জায়েগা হ্যাঁ হাম জায়েগা তো কিতনা সময় লাগেগা ডিপেন্ড করতা হ্যায় ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল মগর মুঝে লাগতা হ্যায় আগর হালকা হালকা বস খড়ে হোকে রুক রহে হোগে না থোড়া থোড়া তো 2 সে 2.5 ঘন্টে সে জ্যাদা নাহি লাগনা চাহিয়ে আর আবি স্নোফল ভি নাহি হ্যায় ইসলিয়ে আচ্ছা আয়েগা 2 ঘন্টা মে জায়েগা হ্যাঁ আয়েগা আনে মে মানো 1 ঘন্টা 1 ঘন্টা ঠিক আছে। আমি আমার অডিয়েন্স কে দেখাচ্ছি আমি কতটা, এ একটা দাদা ভাই আসছে, দাদা কাহাঁ পড়ছে আজমির সে হাম কলকাতা সে মেরা নাম দেবদাস হ্যায় আপকা নাম বাবু ঠিক হ্যায় দাদারা দাদার নাম বাবু আর দাদা আসছে তুঙ্গনাথ ট্র্যাক করে ফিরে আসে 2 ঘন্টা দেখি আমার হাতে সময় মাত্র 2 ঘন্টা আমি 2 ঘন্টার মধ্যে চেষ্টা করব এই ট্র্যাকটা কমপ্লিট করে ফিরে আসা, নাহলে আমার ওনারা 9টার সময় ট্র্যাক করা শুরু করেছিল, 11টার সময় পৌঁছেছে, এখন 1টা বাজে, 2-3টের মধ্যে যদি আকাশ পরিষ্কার থাকে আমি ফিরে আসবো। ঠিক আছে আর আমি লাঠি ছাড়া হাঁটছি, বৃষ্টি মাথার উপরে হচ্ছে, চেষ্টা করলে আমি
দাদারা বললো যে দু ঘন্টার মধ্যে হেঁটেছে, দু ঘন্টা। আর এখনো বৃষ্টির জল পড়ে যাচ্ছে, সত্যি বলছি আমি এত কষ্ট করতাম না, জাস্ট আমার অডিয়েন্সদের দেখানোর জন্য এত কষ্ট করে করছি। অডিয়েন্সদের বারো বলছি ট্যাগটা যদি ভালো লাগে লাইক। দাদা কাঁ পড়ছে, আচ্ছা আপনি কোথা থেকে এসছেন, কোথা থেকে এসছেন, কাঁ পড়ছে? এমপি ইন্দোর থেকে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে, ক্লিনেস্ট সিটি ওয়েস্ট বেঙ্গল। তুঙ্গনাথ ট্র্যাক হো গিয়া, তুঙ্গনাথ ট্র্যাক হো গিয়া, চলো আমার সাথে চলো জায়গা, আমারও বিবি বাচ্চা নিচে, ঠিক আমি ট্রাই লাগার দু ঘন্টা নাকি এখান থেকে লাগে, ঠিক এক ঘন্টা মে যা যায়গা চলো। বরফটা দেখে কি মনে হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, আর আমি আমার অডিয়েন্সকে বলছি এটা কমপ্লিট কমপ্লিটলি একটা ভিডিও বানাবো, এখানে কোনো আর এটা স্কিপ করবেন না, স্কিপ করলে আমি যে এত কষ্ট করে আপনাদেরকে ছবিটা তুলছি, ঠিক আছে বুঝতে পারছেন দমে কতটা কষ্ট হচ্ছে। তুঙ্গনাথ ট্র্যাক বলছি থেমে থেমে গেলে নাকি আমি একটু রেস্ট নিচ্ছি, আর ভিউজটা আপনাদেরকে দেখে দিচ্ছি, বৃষ্টি কন্টিনিউ পড়ছে, বাড়ি ছড়া শুরু হয়ে গিয়া, হিন্দি বলছি কেন বলছি কষ্টতে, বাংলা বলি হিন্দি জানি না কিন্তু হিন্দি বলার চেষ্টা করছি। এটা পাক্কা আমার অডিয়েন্সদেরকে বলছি চেষ্টা করবেন তুঙ্গনাথে আসার আর ট্যাগ করার, রেস্ট নিলে আমার হাতে সময় থাকবে না, আমার হাতে মাত্র ড্রাইভার স্যার দু ঘন্টা সময় দিয়েছে, এই দু ঘন্টার মধ্যে আমাকে আমাকে ফিরে আসতে হবে, পুরো রাস্তাটা তুঙ্গনাথের এই। আর আমার অডিয়েন্স যেন আমাকে পাগল নাও বলে, কারণ শুধু আমি কথাটা বলছি যাচ্ছে আমার কষ্টটা কম হওয়ার জন্যে, পুরো প্রাকৃতিক দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দিদি ভাই তুঙ্গনাথ কিন্না দূরার, তুঙ্গনাথ কিন্না দূরার, এখনো চার কিলোমিটার, কিন্না সময় লাগেগা, কিন্না কিন্না সময় লাগেগা, তবু এক ঘন্টা, এক ঘন্টা যেতে না, ঠিক আছে চেষ্টা করছি আমি এক ঘন্টার মধ্যে গিয়ে তাড়াতাড়ি ব্যাক করার। আর আর একটা কথা বলবেন, আমার বাচ্চা আমার বউ ওরা নিচে আছে, ঠিক আছে আমি বিনা লাঠি ছাড়া তুমি ট্যাগ করছি, শুধু একটা কারণের জন্য ট্যাগ করছি,
আমার পায়ে যে জুতোটা আছে এই জুতোটা এমএইচ 500 আমি এখান থেকে একটু বকা বন্ধ করছি আর কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করবো। কষ্টটা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আপনারা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা সেন্সার। এই সেন্সার থেকে ধোঁয়া গিয়ে এই মেশিনে গিয়ে সিগন্যাল দেয়। এই যে লীল লাল আলোগুলো দেখছেন, এই লীল লাল আলোগুলোতে অপারেটিং হবে। যখন এসিতে কেউ ধূমপান করবে তখন এখান থেকে অটোমেটিক সিগন্যাল মারবে। আপনারা কেউ এই যে লাল খুব আলো কিনার সময় লাগে সময় কিন বাংলা বলো বাংলা ওয়া তক তো আদি তো সময় লো আপ স্টার্ট কর রহে থোড়া এখান থেকে হ্যাঁ ভি 1 2 ঘন্টা লাগেগা এখন 2 ঘন্টা লাগে 1 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে আরাম সে ধীরে ধীরে যেতে রো আমরা হাওড়া প্ল্যাটফর্মে প্রবেশ করেছি আর দুপুর 1টায় আমাদের কুম্ভ এক্সপ্রেস আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো দুদিন এক রাতের ট্রেন জার্নি কীভাবে আর কোভিডের সার্টিফিকেট লাগছে কি না সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের যাতে কোনো প্রবলেম না হয়। আর এটা হাওড়া প্ল্যাটফর্ম, এক দিদিভাই এসেছিল বিরিয়ানি দিতে, এই বিরিয়ানিটা আমরা নিলাম, ওটা ট্রেনের ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এটা হাওড়া প্ল্যাটফর্ম, এক দিদিভাই এসেছিল বিরিয়ানি দিতে, এই বিরিয়ানিটা আমরা নিলাম, ওটা ট্রেনের ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। I'm going to go back to the
দর্শন করার জন্য আমরা প্রায় দু তিন বছর ধরে অপেক্ষা করছিলাম। হঠাৎ জানুয়ারি মাসে জানুয়ারি 15 তারিখ আমাদের ট্যুর ক্যান্সেল হয়ে যায় হঠাৎ লকডাউন পড়ার জন্যে। তা সেইটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমরা আবার 19 ফেব্রুয়ারি আজকে কালকের আমাদের টিকিট ছিল, সারাদিন ট্রেন জার্নি করার পর আজকে প্রথম এসছি এখানে। আর মনটা এত সুন্দর সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে যে এর আগে আর আসা উচিত ছিল আমাদের, কিন্তু বড় দেরি হয়ে গেছে। এটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারাও দেখলে খুব মিস করবেন কত সুন্দর এয়ারপোর্ট ঘাট। কিন্তু 6টার সময় মায়ের আরতি হয়ে গেছে, আমরা অনেক লেটে এসছি। তো তা যে সকালে একবার 6টা নাগাদ আরতি হয় আর সন্ধ্যে 6টা থেকে আরতি হয়। এই আরতিটা আমাদের ভাগ্যে জোটেনি, আমরা চেষ্টা করবো নেক্সট দিনে আরতি দেখে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। হাই গাইস, আমরা হরিদ্বারে এসেছি। এটা হরিদ্বারের গঙ্গার ঘাট, এখানে সকালে করে স্নান করা হয় ও প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো। আর আমরা সারা হরিদ্বারটা ঘুরেছিলাম, হরিদ্বারে করোনা সার্টিফিকেট বলে কিছু দেখছে না, আপনারা আসতে পারেন ও এনজয় করতে পারেন, কোনো র্যাপিড টেস্টও দেখছে না। আর এই মেলাগুলো দেখতে হচ্ছে, এটা হচ্ছে আপনারা এই নদীটা দেখতে পাচ্ছেন। এই নদীটা মনসা মন্দির থেকে যাওয়ার পথে রাস্তাতে এই নদীটা পড়ে, দেখতে কত অপরূপ সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মহাশিবরাত্রির দিনে কোটি কোটি মানুষজন এই হরিদ্বারের গঙ্গার ঘাট থেকে এই ডুলিগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে জল নিয়ে বাবার মন্দিরেতে গিয়ে ওনার মাথায় জল ঢালে। ঘাটে এসেছি আর এসে দাঁড়িয়ে আছি এবং দেখছি জলের দিকে তাকিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে টান, প্রচণ্ড পরিমাণে গতিবে, আমি আগে এরকম কিছু দেখিনি, এই ফার্স্ট টাইম আমি এরকম দেখছি। আর দুদিন ট্রেন জার্নি ইজ বোরিং, বাট বোরিংয়ের পরে এখন এই হাতিপৌড়ি ঘাটের দৃশ্য দেখে, গঙ্গার দৃশ্যটা দেখে সত্যি মন পড়ে যাচ্ছে। দুদিন ট্রেন জার্নি করে আমরা হরিদ্বারের পৌরী ঘাটে পৌঁছে গেছি, এখন খুব ভালো লাগছে। মানে অনেক কষ্ট করার পরে, জার্নিং করার পরে যখন এখানে এসে আমরা পৌঁছালাম, তখন মনে হচ্ছে যে কষ্ট করে এসেছি সেই কষ্টটা যেন
এখন মানে মনে হচ্ছে না। আর আমার অডিয়েন্সরা দেখুন যে আমার সঙ্গে আপনারাও এনজয় করুন, যাতে আপনারা আপনাদেরও খুব ভালো লাগে। আর সবে তো এসেছি, যতটা ভিডিও আমি তুলতে পেরেছি আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পরে খুব জার্নি হয়েছে তো, পরে আমি আপনাদেরকে আরও দেখতে দেবো।